আজকে মুনলাইট, থ্রিডি মুনলাইটটা আনবক্সিং করা হবে। দেখি কি আছে। আচ্ছা, প্রথমে এটার ভিতরে একটা রিমোট দেয়া আছে, একটা ইউএসবি কেবল দেয়া আছে, এগুলো হচ্ছে স্ট্যান্ড, এটাকে সেট করতে হবে। হ্যাঁ, স্ট্যান্ড দিছে, ভালো করছে কোয়ালিটিটা। আচ্ছা, এভাবে করে সেট আপ করে নিতে হবে। এটা খুব কঠিন কোনো কাজ না, সহজেই করতে পারবেন। আচ্ছা, এটাকে রাখলাম, লাইটটা দেখি। আচ্ছা, খুব সুন্দর করে বাবল করে দেয়া আছে লাইট। ভিতরে একটা ইনস্ট্রাকশনের জন্য একটা পেপার দেয়া আছে আর একটা নোট দেয়া আছে, কি বলা আছে। আচ্ছা, বলছে যদি ব্রাইটনেসটা কম থাকে তাহলে চার্জ দিয়ে নিতে বলছে 2 ঘন্টার মতো। ওকে, এটাকে হচ্ছে টাচ করে অন করা যায়। এই যে টাচ করলে এটা অন হবে, আবার এভাবে টাচ করলে কালার চেঞ্জ হবে, এভাবে 16টা কালার চেঞ্জ হবে। মানে যদি কখনো রিমোটে প্রবলেম হয় বা রিমোটের ব্যাটারিতে প্রবলেম হয়, সেক্ষেত্রে তারপরও এটাকে আর কি পারফেক্টলি ইউজ করা যাবে। ওকে, এবার রিমোটের, এটা হচ্ছে আপনার চার্জের জন্য ইউজ করতে হবে, যা এটা যে কোনো ফোনের চার্জারের সাথে বা ল্যাপটপের সাথে কানেক্ট করলেই হবে। আচ্ছা, রিমোটের ক্ষেত্রে আর একটা ব্যাপার হচ্ছে যে রিমোটটাকে খুলে এখানে একটা এরকম একটা প্লাস্টিক দেওয়া আছে, এটাকে রিমুভ করতে হবে, না হয় কিন্তু এটা অন হবে না। ঠিক আছে, প্লাস্টিকটাকে রিমুভ করে এবার হচ্ছে আমি অন বাটনে ক্লিক করলাম, লাইটটা অফ করে দিলে মনে হয় ভালো করে দেখা যাবে। ওকে, আমি এখান থেকে কালার চেঞ্জ করতেছি, এভাবে করে 16টা কালার চেঞ্জ হবে। তাছাড়া আরও এখানে আরও কিছু মুড আছে, লাইক সুইং মুড আছে, অটোমেটিক কালারটা আস্তে আস্তে করে চেঞ্জ হতে থাকবে একটা একটা করে। আরও কিছু মুড আছে এরকম যেটা আর কি র্যাপিডলি চেঞ্জ হবে, তাড়াতাড়ি চেঞ্জ হবে আর কি। আচ্ছা, ব্রাইটনেস আবার কমানো বাড়ানো যাবে, লাইক ব্রাইটনেস হ্যাঁ এটা বা এটা কমানোর, এই যে ব্রাইটনেস কমে গেছে, এই যে ব্রাইটনেস 1 নম্বরে বাড়ানো হচ্ছে। ওকে, এই হলো মোটামুটি লাইটের ব্যাপারে। 3D, এটা হচ্ছে 3D মুন লাইট, কোয়ালিটি ভালোই করছে। থ্যাংক ইউ।